জীবনের এত এত অর্জন, দেশের প্রতি ভালোবাসায় ডুবে থাকা মানুষটির আত্মত্যাগ, যা বর্তমান সময়ে যে কারোর জন্য অনুকরণীয়। রাষ্ট্র তার এই অবদানের জন্য সম্মানিতও করেছেন তাকে, বলছে বীর মুক্তিযোদ্ধা, বিজ্ঞানী, রাজনীতিক, অ্যাক্টিভিস্ট এবং লেখক ডক্টর নুরুন নবীর কথা। তার বর্ণাঢ্য ও সংগ্রামমুখর অনুকরণীয় জীবনের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র। এই ধোকাতে পাকিস্তানিরা বিশ্বাস করে, এই ধোকাতে পা দিয়ে ডক্টর নুরুন নবী আজীবন মুক্তিযোদ্ধা শিরোনামে প্রামাণ্যচিত্রটির নির্মাণ করেন নাদিম ইকবাল। শনিবার বিকেলে প্রামাণ্যচিত্রটির প্রদর্শিত হয়। ফিল্মটা যে হয়েছে এবং আমি যে করতে পেরেছি, এটা একটা বিশাল চ্যালেঞ্জ ছিল এক বছরের। এক বছরের মধ্যে ওনারাও, ডক্টর নুরুন নবী এবং ডক্টর জিনাত নবী, ওনারাও সারাক্ষণ আমাদের সাথে যোগাযোগের মধ্যে ছিলেন এবং আমরা এভাবেই আর কি একটা জার্নি করে এসে এই অবস্থায় এসেছি। এ সময় আয়োজনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ.আ.মশ. আরিফিন সিদ্দিক, ডক্টর নুরুন নবী, প্রামাণ্যচিত্রের নির্মাতা নাদিম ইকবাল সহ সংশ্লিষ্ট অনেকে। উপস্থিত দর্শকরা এ প্রামাণ্যচিত্রের প্রশংসা করেন। একাত্তর সবসময় আমাদের সাথে থাকবে। আজকে 2024-এ দাঁড়িয়ে যখন আমরা কথা বলছি, এই 24-এর সাথে 1971-এর সংযোগ করেছে এই ছবিটি। ঠিক একইভাবে 2050 সালে যে প্রজন্ম আসবে, নতুন প্রজন্ম, তাদের সাথেও সংযুক্ত রাখবে এই ছবি। জানা গেছে এই ডকুমেন্টারিতে মুক্তিযুদ্ধের সত্যিকারের ফুটেজও ব্যবহৃত হয়েছে। পাশাপাশি ডক্টর নুরুন নবীর কর্মকাণ্ড সম্পর্কে যারা জানেন, এমন বিশিষ্ট জনদের সাক্ষাৎকার ও মন্তব্য গ্রহণ করা হয়েছে। এটার উদ্দেশ্য ছিল নতুন প্রজন্মেরকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানানো। নতুন প্রজন্মের উপস্থিতি দেখে আমি অত্যন্ত আনন্দিত এবং আশাবাদী। ডক্টর নবীর লেখা সারা জাগানো বই বুলেটস অফ 71 এ ফ্রিম ফাইটার্স স্টোরি অবলম্বনে এই ডকুমেন্টারির দৈর্ঘ্য 1 ঘন্টা 15 মিনিট। নাদিম ইকবাল নির্মিত এ ফ্রিডম ফাইটার ফর এভার এর চিত্র ধারণ করেছেন নির্মাতা নিজেই। মুহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা। নেই কিছু প্রয়োজন।